হ্যালো গাইস, নিশ্চয় খুব 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 তোমরা ভালো আছো। আমি আছি, মোটামুটি আছি, কারণ ডাক্তার আমি দেখিয়েছি, ডাক্তার অনেক কিছু খাবার একটু রেস্ট্রিকশন করে দিয়েছে। কিন্তু যেই হাজবেন্ড বাড়ি থেকে বেরিয়ে গেছে, চুপি চুপি চা করেছি, অবশ্য মেয়ে দেখে নিল। এবার বাবা এলেই হয়তো মেয়েকে মানে বাবাকে নালিশ করবে, কিছু করার নেই নেই। ও আবার খুব হাসছে, দেখো তোমরা হাসছে, আবার বই চাপা দিয়ে হাসছে কেমন, জানছে যে মায়ের নামে নালিশটা একটু জমে যাবে আর বাবা একটু মাকে বকা দেবে। আসলে দুধ চা আমার একদম সহ্য হয় না, আগে খুব খেতাম কিন্তু এখন সহ্য হয় না। আর সকাল থেকে মনে হলো তোমাদের সাথে একটুকু গল্প করা হয়নি, তাই মনে হলো যে একটু গল্প করি। একবার ছাদে গেছিলাম, ছাদে গিয়ে একটু শাক তুলে আনলাম, কতগুলো গাছের একটু পরিচর্যা করে এলাম, সেটা তোমাদের সাথে আর দেখানো হলো না। তারপরে ব্রেকফাস্ট তো হয়ে গেল, এখন তো প্রতিদিন গরম পড়ার পর থেকে দই 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 কলা মুড়ি এরকম আমরা খাচ্ছি, অন্য কিছু খাচ্ছি না, কারণ এমনি আমার বেশি তেলে ভাজা ও সব সহ্য হয় না শরীরে। আর যার জন্য এবার চাটা নিয়ে একটু বসলাম, মনে হলো না একটু গল্প করি আর চা খাই। আবার মেয়ের কালকে এক্সাম আছে, ওকে আমাকে একটু পড়াতেও হবে, তার মাঝে রান্না করব। রান্না করে কি কি রান্না করলাম অবশ্যই তোমাদের সকলের সাথে শেয়ার করব। একটা নতুন জিনিস রান্না করব, এবার তোমরা দেখবে, যদি পছন্দ হয় রেসিপিটা আমায় বলবে যে আমাকে করে দিতে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেই রেসিপিটা একদিন শেয়ার করব। তবে আজকে রেসিপিটা শেয়ার করছি না, রেসিপিটা জাস্ট করে তোমাদেরকে দেখাবো। খেতে দুর্ধর্ষ হয়, আগেও আমি বহুবার করেছি, আর আমার তো টেস্টার আছেই জানো, আমার মেয়ে তা মানে তার যে জিভের টেস্ট এত ভালো কি বলবো, সে তার সব কিছুই বেশি ভালো লাগে। আবার অতিরিক্ত খেয়ে খেয়ে তার শরীর খারাপও হয় মাঝে মাঝে, প্রায় ডাক্তারের কাছে তাকে নিয়ে আমাকে ছুটতে হয়, হজম ক্ষমতা একদম নেই। হাসছে কেমন বদমাস দেখে, হাসছে, হ্যাঁ হাসছে, বলছি তোমাদেরকে বলছি বলে কেমন হাসছে, দেখেছো? তাহলে তোমরাও এখন তোমাদের নিজেদের কাজগুলো সেরে নাও, আমি এখন মেয়েকে আধ ঘন্টা পড়াবো, যদিও এখনো বাজে হলো 11:15 বাজে, এই 12টা অবধি পড়িয়ে নেব, পড়িয়ে 12টার পর রান্না টান্না করে নেব, গরম গরম খাবার খাবো, কারণ হাজবেন্ড গেছে একটা ইনস্টিটিউটে, ওখান থেকে ওর ফিরতে ফিরতে একটু আশা করি দেরিই হবে, সেই জন্য রান্না টান্না করে তাড়াতাড়ি করলে তো ঠান্ডা হয়ে যাবে খাবারটা, গরম গরম খেতে পারবে। আর আজকে সারাদিন কি কি করছি তোমাদের অবশ্যই টুকরো টুকরো স্মৃতি শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওগুলো একটুকু দেখছো না কেন গো, প্লিজ দেখো। গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেটায় আমার বাগানে সূর্যমুখী গাছ তোমাদেরকে দেখিয়েছি, তারপরে একটা নোয়াখালীর একটা আলু দিয়ে রেসিপি শেয়ার করেছি, সেটা দুর্ধর্ষ হয় খেতে, তোমরা করো, খুব কম খরচের একটা অসাধারণ রেসিপি, যেটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে গরম ভাতে। আর একটা জিনিস, ওই ভিডিও এন্ড দেখবে, আমি একটা ছোট্ট তোমাদের নিয়ে একটা কবিতা বলেছি, যেটা একজন লিখেছেন, তার কবিতাটাই আমি পাঠ করেছি। একটু জানিও কেমন বললাম, তাহলে তো আমারও ভালো লাগবে, যদি তোমাদের ভালো লাগে আমি আবার নেক্সট কোনো ব্লগে একটা ছোট্ট দুঃখ লির হলেও কবিতা তোমাদের সাথে শেয়ার করে দেব। তাহলে এখন আসছি আপাতত, হ্যাঁ গাইস, তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব, এটা হলো আমের চাটনি, আর এটা একটা পাঁচমিশালি শাক ভাজা, নিম বেগুন ভাজা, শশা, আর এটা হলো গাজর দিয়ে একটা ডাল করেছি, মসুর ডাল। আর এটাই বলেছিলাম যে একটু নতুন ধরনের দই বেগুন, তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। বাবু খেয়ে দেখো কেমন হয়েছে, ওই যে বেগুন বাহারটা, দই বেগুন ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। হ্যালো গাইস, এখন বাজে বিকেল 4:30, আমি একটু ইভিনিং ওয়াকে বেরোলাম, মেয়েটাকে বললাম যে চল যাই ঘুরে আসি, ও যাবে না, কালকে এক্সাম আছে বলে, বলছে একটু পড়া বাকি আছে পড়বো, চলো
তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে আনি, তারপর বাড়ি ফিরে আবার কথা বলবো তোমাদের সাথে। সন্ধেবেলায় চা নিয়ে বসলাম, হেঁটে এলাম, তোমাদেরকে তো দেখালাম খুব সুন্দর একটা পুরনো মন্দির টাইপের। ওটা কি আমি নিজেও জানি না জানো তো, তবে ওটা আমাদের ক্যাম্পাসের মধ্যে আছে রাজার আমলের, যেহেতু এটা বেশিরভাগই বর্ধমানটা তো রাজার রাজারই সব কিছু। দেবে এটা দাও, আমিও নেব। তুমি তাহলে একটা বাটি আনো, চানাচুর নিলাম, এই নাও আরেকটু নাও, আর দেবো দাও আরেকটু নাও, আরেকটু তিনবার নিতে নেই। তাহলে কেমন লাগলো সেই জায়গাটা একটু বলবে। অনেকক্ষণ হেঁটে এলাম, এসে আবার বসলাম, একটু চা টা না খেলে আর ভালো লাগছে না, ওই জন্য চা নিয়েও বসেছি, মুড়ি চানাচুর নিয়ে বসেছি। মেয়েকে মুড়ি দিলাম, মেয়ে পুরো মুড়িটা খেলো না, যেই মিষ্টি পুড়িয়ে গেল ব্যাস মুড়িটা ফেলে চলে গেলো। এবার আমরা দুজনে মিলে খাচ্ছি, কি করব। আর ভিডিওগুলো দেখছো তো, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন দেখছো প্লিজ একটা ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটা কথা, তোমাদের যদি কোনো রেসিপি জানার ইচ্ছে থাকে আমায় বলো কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাহলে আজকে আর বেশি বড় করছি না ব্লগটা, এখানেই শেষ করছি। সারাদিন টুকরো টুকরো অনেক স্মৃতি তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ভালো থেকো তোমরা।